আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটু নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো আমি সকাল সকাল শুরু করলাম, আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নাই। তো বৃষ্টি না থাকার কারণে সবারই ভালো লাগতেছে চলাফেরা করতে। তো মা হলো সকাল সকাল নাস্তা বানাতেছে, যেহেতু দুই জামাই দুই মেয়ে নায় নাতকু সবাই হলো বাসায় আসি, তো সবার জন্যই হলো, আবার ভাইয়াদের জন্য হলো নাস্তা বানাইতেছে, রুটি বেশি করে হলো রুটি বানাইছে মা। তো সকালবেলা নাস্তাটা আমরা সবাই একত্রেই করি, মাঝে মধ্যে হলো মা একটু লেট করে ফেলে, তো এই জন্য ভাবিরা হলো নিজেরা করে ফেলে। তো সবাই অনেক আনন্দের মাঝেই হলো আছি, অনেক বেশি বৃষ্টি ছিল এতদিন, অনেক সমস্যায় ছিলাম, ঘরের মধ্যে বের হইতে পারি নাই, ঘরের মধ্যেই ছিলাম, শুধু খাওয়া দাওয়া ঘরের মধ্যে। ঢাকায়ও যাব, কয়েকদিন ধরে চিন্তা করতেছি ঢাকায় যাব, আমার গ্রামে কিছু কাজ ছিল যেই কারণে আমি আসা আমার গ্রামে এই সময়। তো এই কাজগুলো হলো আমি প্রতিদিনই করতেছি, তো কাজ অলমোস্ট শেষ পর্যায়ে, আর কিছুদিন পরে আপনাদের সামনে একটা সুখবর নিয়ে আসব, সেটা আপনারা অনেক খুশি হবেন এবং কি আমি আমার জীবনের স্বপ্ন পূরণ করব। আমিও অনেক খুশি যে কিভাবে হবে, একটু চিন্তায় আছি, শুধু চিন্তা না, আমার অনেক বেশি চিন্তায় আছি কিভাবে কি করব, তারপর আল্লাহ ভরসা দেখি কি হয়। তো সাথেই থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগে কোমল মাছ বসে আর এখানে হলো বাদাম, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ তো দেয় না, পেঁয়াজ দেব। এখানে হলো ভর্তাটা, ভর্তাটা হলো ভাবি বানানো ছিল, ইয়া হলো কান্না করতেছিল ওই জন্য ভাবি হলো চলে গেল। আর মা হলো ওইখানে হলো ইলিশ মাছ দিয়ে কচি শাক রান্না করতেছে, এটা আবার বড় বোনের অনেক পছন্দের একটা শাক। আপা আসলে আগে রান্না করতে, এখন তো অনেক রান্না করে না, আমি কেমন খাই না, এটা গলা গেন্ডায়, গলার মধ্যে ব্যথা করে, আমার ব্যথা করে, আমি সবার বলে ব্যথা করে না, এটা বলে বেশি ঝগড়াটা হ্যাঁ সে গলা চুলকায়, হ্যাঁ মানে যার ঝগড়াটা বেশি না হ্যাঁ গলা চুলকায়, এটা কি এটা কোনো ই না বুঝলেন, এটা হাসা কথা না, এটা মিশা কথা। তো আমি ভর্তাটা বানাই, শেষ আমার। তো আমার না মন চাইতেছিল যে একটু পাড়ায় ই করে ভাত খাই, আমি ভাবির ওদিনকে দেখছি তো আমার খাইতে ইচ্ছা করছিল, তাই আমার কেমন খাইতে ইচ্ছা করতেছে, তো একটু নিলাম, অনেক বছর ধরে পাড়ায় বলে ভাত খাই আমার মনে হচ্ছে। অনেকদিন পর রোদ উঠছে, তো এই জন্য হলো মুরগি অনেক রিল্যাক্সে শুয়া শুয়া হলো রোদ খেতেছে, শরীরে দিতেছে। আমি ভাবছিলাম ভয় পেয়ে গেছিলাম প্রথম দেখে, দেখি না ওইসে রোদ পোহাইতেছে, অনেকদিন পর রোদ পাইছে, তো মাইয়া আইয়া দেন কি করে দিল, দেখেন অবস্থাটা কি, আমি যে বেনি করলাম বেনি তো খুলে গেল, চুলা বেনি করছি খুলে গেছে। আজকে মনে হয় অনেকদিন পরে না বেনি করছিলাম, রাবার দিয়ে নিয়ে যে রাবারটার জন্য আসছিলাম। তো আজকে অনেকদিন পরে হলো সবাই বিকেলবেলা এক জায়গা হয়েছে মনে হচ্ছে, কারণ হলো প্রতিদিনই বিকেলবেলা হলো ওই হয় মানে বৃষ্টি হয়, তো একটু একটু যাই, এই সময় থাকে যেমন আধা ঘন্টা এক ঘন্টা সময় থাকে, আমরা হলো একটু নদীর পাড়ে যাই, দুই দিন গেছিলাম আমরা, হ্যাঁ। তো আজকে হলো এক জায়গায় যাইতেছি, আমরা একটু একটু ঘুরতে যেতেছি,
আজকে নাকি যেন বৃষ্টি চলে আসে, সন্ধ্যার পর আজানের পরেই হলো বৃষ্টি চলে আসে, এই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। এখন বাজে কয়টা? 5:45 তো হাতে কি আছে? ও আচ্ছা, ওই ওইটা ইয়েটা আছে, সাদা হয়ে গেছে। আমি করে বেনি করি 4:30 বাজে, চলো চলো। টাইম ইজ রেডি। আদে বসে বাবা থেকে মা জুতা কই তোমার? ও তোমার জুতা কো? আমি হলো তো আমি হলো আগে বের পেলাম। ওই যা ব্যাগ ও ভাইয়া হলো লুডো খেলতেছে। তুমি না কইলে অন্ধকার ওটা তো এটা তো সামনে জায়গা তো আমি চিনি। জায়গাটা তো আমি দেখি নাই। কত সুন্দর না দেখছো, কত মিস্ত্রি থেকে আর সুন্দর কিছু হইতে পারে না। আমার জামাই ঘুরতে নিয়ে আসছে, বৃষ্টির কারণে কিন্তু দ্বিগুণ পানি বাড়ছে জানো, যে বৃষ্টি হয়েছে। যাওয়ার সাথে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কে চলে আসছি। এটা না পানির ট্যাঙ্কে মানে এগুলো হচ্ছে গিয়ে ঢাকায় আশেপাশের মানুষ জন্য পানির সুবিধা পাবে সরকারি। ভালো ভালোই লাগতেছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আমার না অনেকদিন ধরে বার্গার খাইতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম একটা বের হয়েছি যেহেতু বার্গার খেয়ে আসি। আর এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা জায়গা পেলাম আমি। এর আগের বার যখন আসছি না ওই যে নিচে বসছি, মানে যেই টাইপ ওই যে জায়গাটা বসছিলাম আমি এর আগে এখানে দুইবার বসছি এই জায়গায়, এই টেবিলে এই টেবিলে সুন্দর। মিম হচ্ছে গিয়া চাইছিল একটা পিজা খাইতে, যেটার মধ্যে হচ্ছে গিয়া চিকেন গুলো যে সরি বার্গার, আমি বলতেছি আল্লাহ, এই বার্গার খাইতে চাইছিল। তার বার্গারটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া আলাম চিকেনটা, ওই যে ইয়েটা জালি চিকেনটা। তো চাইছিল হলো গিয়া ওই যে চিকেনটা বটি করে যে মেয়োনিজ দিয়ে যেটা মিক্স করা থাকে চিজ দিয়া, হ্যাঁ ওইটা খেতে চাইছিল। এটা চিজের ঠিক আছে, বাট এটা হচ্ছে কি ওই যে আলামটা ওইটা পছন্দ করে না। আমি বলছি যে তোমার গ্রামে যেটা আছে এটাই তো,
এরপর আর আমার বকা ঝকা করে নেই। আর এই বার্গারটা যদি আমি ঢাকায় খাওয়াইতাম আমার খুন করে লইত, বুঝছেন? আল্লাহ বাঁচাইছে যে শরীয়ত তো তাই, মানে আমি বাচ্চা গেছি না যে ওই বার্গারটা এখানে বিক্রি করে না। মানুষ বাঁচে না সেই বার্গার খেয়ে, মিয়া ব্যাটারা বাড়ি ঘরে গিয়েছিলাম। আর যে বার্গার গুলো এখানে বিক্রি করতো না ওটা তো অবৈধ দোকান ছিল, সেগুলো তারও নাই গেছিলাম। বান্দরের বাসায় বান্দর দেখতে উমা কই থেকে আহে এরা? তো বানর আইসে ভালো করছে। তোমরা বৃষ্টির মধ্যে কই গেছিল? হ্যাঁ বৃষ্টির কারণ ব্যাম্পার মাংকি নি। হ্যাঁ তাই তুমি বৃষ্টিতে ভিজে যাচ্ছ গেলে বৃষ্টির কারণে ঘর থেকে বের হইতে পারি না সকাল থেকে, এত বড় হচ্ছ কি অবস্থা? আসো ঘর আসো, আবদে ঘর আসো, ভিজে যাচ্ছ, যদি জল চলে আসো তোমার, তুমি মাংকি দেখতে গেছো। কিসে আমি তো বুঝলাম না, ওদিকে গেছে ওইছে মা? আমি তার কথা বুঝি না, হুদে আমার লাগে কত কে লাভ নেই তারা। বাবা মাংকি দেখতে, মাংকি দেখে হনুমানের সামনে যাবা না, ওকে সকাল থেকে বের হই নাই, এখন হলো বের হলাম। বের হয়ে দেখতেছি মনে করে নাস্তা সবাই করে ফেলছে, আমার মা বলতেছে নাস্তা নিজে কইরা খাওয়ার জন্য। তো মা হলো সকালবেলা বলে খুদের ভাত রান্না করছে, সকালবেলা উঠছিলাম আব্দের কারণে, ও আব্দি আর কি হলো নাস্তা করে এবার আমি ঘুমায় পড়ছি, এখন উঠলাম এখন নিজে নাস্তা করার জন্য। আর আপনাদের ভাইও নাস্তা করে নাই, তো এখন হলো নাস্তা বানাবো। এরা বৃষ্টির মধ্যে কখন থেকে ভিজতে আছে ভিজতে আছে, আর এখন বৃষ্টির কারণে ঘর থেকে বের হইতে পারতেছি না। ভাবতেছি ঢাকায় যাব, তিন চার দিন ধরে হলো নিয়ত করতেছি, ঢাকায়ও যেতে পারতেছি না এই বৃষ্টির কারণে। আমার ধরেন যখন যাইতে ইচ্ছে তখন যদি না যেতে পারে আমার পরে ভালো লাগে না, সন্ধ্যা হয়ে যায় তখন হলো মানে বিকেলের চারটার দিক দিয়ে হলো ওই হয় বৃষ্টিটা থামে, সকালবেলা শুরু হয় বিকাল চারটা বাজে থামে, তখন মনে করেন আর খাওয়া দাওয়া করে তখন আর কোথাও যাইতে ইচ্ছে করে না। তো গ্রামে যে কাজের জন্য আসছিলাম শেষ পর্যায়ে, পরেটা কি গরম পড়ছি আমি আল্লাহ জানি মাছটা দেওয়ার সাথে সাথে কি অবস্থা। খুদের ভাত খাবো, মা হলো খুদের ভাত রান্না করছে সকালে, ভর্তা বানাইছে, তো মা বললো যে ইলিশ মাছটা ভাইজা খাও। তো মা বললো খুদের ভাত রান্না করছে, ভাত দিয়েই খা বললাম যে এটা কিসের খুদের ভাত, বললো চাল দিয়ে খুদের ভাত যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছে। তো হয়ে গেল আমি খুদের ভাত। এই নাস্তা করবেন না, কি খাই আইছেন রাত বিরাত নাস্তা করবেন না?
হ্যাঁ বোয়া না বাতেই এই যে আরে বোয়া না চাল দিয়াই ই রান্না করছে বোয়া ফাতে মতো রান্না করছে রাতের বেলা হলো বিয়ে খেতে গেছিল বিয়ে খেয়ে আসছে রাত অনেক রাত আসছে আমার খুদে লাগছে আমি খেয়ে নিই